এবার একটু বিদেশের খবরের দিকে আমরা নজর রাখব জেরুজালেমে বিস্ফোরণ জেরুজালেমে বিস্ফোরণের খবর আমরা পাচ্ছি এবং তাতেই আহত হন 7 জন বাস স্ট্যান্ডে বিস্ফোরণ জেরুজালেমের ছবি আমরা তুলে ধরছি বাস স্ট্যান্ডে তো বিস্ফোরণ হয় এবং শহরের অন্যত্রও কিন্তু বিস্ফোরণ হয় বিস্ফোরণে আহত হন 7 জন এখনো পর্যন্ত সেই খবরই আমরা পাচ্ছি জেরুজালেমে বিস্ফোরণ বাস স্ট্যান্ড সহ শহরের অন্যত্র বেশ কয়েকটি জায়গায় কিন্তু এরকম বিস্ফোরণের খবর আমরা পাচ্ছি জেরুজালেমের খবরের দিকে আমরা নজর রেখেছি জেরুজালেমে বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে কিন্তু এখনো পর্যন্ত আহত হন 7 জন শহরের আরো একটি স্থানে বিস্ফোরণের খবর কিন্তু মিলেছে শুধু বাস স্ট্যান্ড নয় আরো একটি জায়গায় বিস্ফোরণের খবর সামনে আসছে বাস স্ট্যান্ডের কাছে বিস্ফোরণ শুধু বাস স্ট্যান্ড নয় অন্যত্রও কিন্তু বিস্ফোরণ ঘটেছে সেই খবর আমরা পাচ্ছি আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি শহরের আরো একটি এলাকায় বিস্ফোরণের খবর এখনো পর্যন্ত বিস্ফোরণে আহত হয়েছে 7 জন জেরুজালেমে বিস্ফোরণের খবরের দিকে আমরা নজর রেখেছি বাস স্ট্যান্ড সহ শহরের অন্য একটি স্থানে বিস্ফোরণ এবং তাতে আহত হন 7 জন শহরে আরো একটি এলাকায় বিস্ফোরণের খবর জেরুজালেম সেখানে বিস্ফোরণের খবর আমরা পাচ্ছি শুধু বাস স্ট্যান্ড নয় শহরের অন্য একটি স্থানে বিস্ফোরণ এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত আহত হয়েছে 7 জন